আমি একটু হেল্প করি ছোট করে, যেটা পলাশের কর্মজীবনের সাথে তার অনেক বড় ভূমিকা আছে, অনেক বড় অবদান আছে। হ্যাঁ, আমি একটু হেল্প করলাম, বাকিটা শুনি। নাটকের নাম বলবো? না না, তো সহজ তো দেয়া যাবে না। ডিরেক্টর, এটা তো বলা যাবে। মানে আমার কর্মজীবনে অনেক বড় ভূমিকা আছে। কাজল আরফিন আমি না, মানে একটা হিংস দিয়ে কেমনে বুঝবো আমার কর্মজীবন? তো ইজ এ ডিরেক্টর এবং আপনি তার গল্প করতেছিলাম আমরা। ওকে ওকে, মুসাফির ফারুকি, রাইট, একদম ডান, দেখতে পারেন। ইট ইজ ইজি, ইট ইজ কঠিন, আমি নাটকের নাম বলতাম। ওকে, এর পরের ছবি। এই এই নামের সাথে কিন্তু মানে এই নামেই পলাশকে বেশি চিনে। কি মানে কাবিলা? ও, এটা তো সহজ, যেগুলা এগুলো তো কঠিন। আমি তো দেখি নাই, মাই ব্যাড, আমাকে একটু ইজি ইজি অপশন দিন। ওকে, নেক্সট, চিত্রনায়িকা, খুব সুন্দরী একজন, খুব সুন্দরী, এক সময় সবার ক্রাশ ছিল উনি। চিত্রনায়িকা, খুব সুন্দরী, এক সময় সবার ক্রাশ ছিল, সবাই ওনার মানে ওনার উপর ক্রাশ ছিল সবাই। এখন নাই, এখন কাজ করে না, বেঁচে আছেন? বেঁচে আছেন, মানে এখন কি একদমই কাজ করে না? কম কাজ করেন, খুবই কম কাজ করেন, ফিল্ম করে না, কিন্তু ফিল্ম করে না, তার রিসেন্ট টাইমে কোনো ফিল্ম করছেন? করছে, খুব কম করছেন তো? খুব কম করছে, একটু নজরে কম আসে। আচ্ছা, ওনাদের একটা গ্রেট কাপল আছে, শাবনূর? নো, পূর্ণিমা? বল, আর বল, আরেকটা নাম বল, একটু আগে গেলেই হবে, মৌসুমি? রাইট, একদম, মৌসুমি আপু, আমার খুব পছন্দের। এরপর নেক্সট, দ্য ওয়ান অ্যান্ড অনলি, যাকে দেখে অসময়ের প্রিমিয়ারে সবাই চিৎকার করে উঠেছিল, কে হতে পারে? জিয়াউল পলাশ, রাইট, কাবিলাটা বললাম না, অবভিয়াস হয়ে যাবে। নেক্সট ছবি আসবে, মানে নিজেকে দেখে নিজেই পলাশ লজ্জায় লাল হয়ে গেছে। তোর মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে ওর সাথে, শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। ওকে ওকে, ডান, মানে আমার মিউজিক ভিডিও, মানে আমি যেটা বানাইছি, লাস্ট যে মিউজিক ভিডিওটা করেছিলি, তাসনিয়া ফারিন, রাইট, সব তো সহজ দোস্ত, তোর তো বলছে কঠিন করে দিতে, লাস্ট ওয়ান, আমি তো মাঝে মাঝে ইভানাকে থামিয়ে দিচ্ছিলাম, কারণ সহজ সহজ বলে ফেলছে। লাস্ট ওয়ান ছবি দেখি। ওকে, ও, ইওর মেন্টর, এইভাবে বললে কি হয়? কাজল আরফিন আমি, আর কি কঠিন বলবো আমি? ওকে, দেখি এবার পলাশ কি কি হিন্স দেয়, কি কঠিন বলবো, পলাশ কি কি হিন্স দেয় দেখি এবারে। ইভানের পালা, আমি কিন্তু তোকে অনেক ইজি ইজি হিন্স দিছি, তোমার কি ইজি করে তো বলতে বলে নাই। ইভানের জন্য ফার্স্ট ছবি আসবে, দোস এই ছেলেটা অনেক লম্বা, এটা আবার কেমন হিন্স দোস? আচ্ছা আমি একটু যোগ করি, ইভানের খুব পছন্দের, আমার পছন্দের, হ্যাঁ দোস, ছেলে, ছেলে অ্যাক্টর, একদম, বল, এই তো, হ্যাঁ অ্যাক্টর, লম্বা, পছন্দের, ইরফান সাজ্জাদ ভাইয়া। আচ্ছা আর একটু সহজ করে, একটু সহজ করে দিবর জন্য, মানে ইরফান সাজ্জাদ ভাই তো ধর অনেক কাজ করে, ও হয়তো এত কাজ করে না, একটু কম কম করে আর কি। এটা আবার কি হিন্ট? আচ্ছা কঠিন করে দিতে বললো না, আমি কিভাবে বলবো কে কম কাজ করে কে বেশি কাজ করে? আচ্ছা ধর যে আমাদের আমাদের সাথেই করে আর কি, কোন একটা ইন্টারভিউতে কিন্তু ইভানা নিজেই বলেছিল যে তার খুব পছন্দের, সে আমাদের সাথেই কাজ করে, আমাদের সাথে কাজ করে, লম্বা, হ্যাঁ, শিবুদা, হাত, তাহলে কে আমাদের সাথে কাজ করে? হিরো। আচ্ছা একটু 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 ইভানা দেখে নে, মানে আমি হিরো বলি নাই, আচ্ছা ইভানা একটু দেখেই নে, মার্জুক রাসেল ভাই, হিরো না, আচ্ছা দেখা যাবে, কত কঠিন করছিস তুই, মার্জুক রাসেল ভাই না, ও লম্বা, তো কি শিমুল লম্বা, তো লম্বা না, তোরা দেখ কি হাই আন্দাজি শিমুল আমার থেকে কত, এইটা একটা কি হিন্টস দিলি তুই শিমুলে? আচ্ছা তুই তো পারস, খুব বাজে, খুব বাজে। আচ্ছা আপু আমি কারো, আমি কি তালে বলবো? নাম তালি বর্ষদিয়া না, বলতি অনেক কিছু বলতে পারতি, ইবার কি পোস্ট মারে, আচ্ছা দুজনে কি এটা বলে তুই যাই নাই, হ্যাঁ এগুলো বলতে হবে, পোস্ট মারে বলে তুই জানবি না, এগুলো বলিস। আমি একটা বাসি মিস করছি মাঝখানে, বাসি দিয়ে এই রেফারির ভূমিকা পালন করতে হতো, এক্স্যাক্টলি, নেক্সট ছবিটা আসবে, এবার হিস্টারি একটু সহজ হোক না, ইভানা মন খারাপ করছে দোস, এটা তোর পারা উচিত, কি এটা তোর পারা উচিত, যেহেতু তুই নাচের মেয়ে, এটা যেহেতু তুই নাচের মেয়ে আর উনি হচ্ছেন আমাদের দেশের ধর নৃত্য অঙ্গনে একজন বলা যায় যে জীবন্ত কিংবদন্তি বলা যায় এরকম সিনিয়র, অনেক সিনিয়র, অনেক সিনিয়র নাচের,
টিচার টিচার হ্যাঁ টিচারও সে মেয়ে নাকি ছেলে মেয়ে ক্লাসিক্যালে তো তাই নিক তাই না মনমনা করি ছোটবেলা থেকে ওনাকে আমরা দেখতাম দোস্ত ওনাকে আমরা দেখতাম যে উনি এবং সাথে আরেকজন মাথার উপর দিয়ে যাইতেছে ভালো ভালো অপশন দোস্ত তুই একদম মানে হালকা এরপরের অপশনটা খুব ভালো আসবে খুব দারুণ একটা অপশন আসবে শিমুলের অর্ধেক হাইট কি বলে ওখানে হাইটের পিছনে আমি তোকে কত সুন্দর করে বুঝাইছি হ্যাঁ তা আমি তুই আচ্ছা আমাদের টিমে হ্যাঁ পাভেল পাভেল কি শিমুলের অর্ধেক হাইট আমাদের প্রেশার নিছ জীবন ভাই সরি জীবন ভাই আমি আপনার হাইট নিয়ে কিছু বলি না ওকে নেক্সট দোস্ত উনি একজন সুন্দরী অভিনেত্রী সবাই সুন্দর উনি ভালো ডান্স পারে নাচাতেও পারে তাই না উনি নিজেও নাচতে পারে অন্যদেরও নাচাতে পারে নুসরাত ফারিয়া তারপর হচ্ছে উনি ভালো অ্যাক্টিংও করে রিসেন্ট টাইমে ওনার একটা চরিত্রের জন্য উনি অনেক মানুষের কাছে প্রশংসিত হয়েছে জনপ্রিয় হয়েছে এই চরিত্রটার কারণে রুনাপু এবং সে যে চরিত্রটা করছে সেটা একটা ধারাবাহিকে একটা জনপ্রিয় ধারাবাহিকে সে অভিনয়টা করছে ব্যাচেলার পয়েন্টে একটা জনপ্রিয় ধারাবাহিকে সে অভিনয়টা করছে এবং যে অভিনয়টা করছে সে তার এই চরিত্রের জন্য মানুষের কাছে প্রশংসিত হয়েছে সে নিজে একজন ভালো অভিনেত্রী সে নিজের নাচে নাচাতেও পারে তাই না নাচাতেও পারে সে নিজেও নাচে আচ্ছা আমি যদি বলি যে এই এত সুন্দরী একজন অভিনেত্রী তিনি মানে আমি তাকে আজকে প্রথম পেয়েছি হ্যাঁ দেখতে পারেন ইভানা আমি তাকে আজকে আমার প্রোগ্রামে ফার্স্ট পেয়েছি আমি নাচাই নাচাতে পারি তোকে মেরে ফেলবো আজকে শো শেষ করে আমি কাকে নাচাইছি আশ্চর্য তুই নাচাস না মানে আমাদেরও তো মাঝে মধ্যে কোনো নাচের তুই এমন ভাবে উনি উনি বসছিস মনে হচ্ছে কত সিনিয়র আচ্ছা এইটাই তো মিঠু আপু না হলে রুনা আপু ওদের মতন কেউ এডি তো ট্রিক্স আমি কিন্তু সেটা কোনো ট্রিক্স করি নাই কিন্তু সে সব সময় করে তাই না হ্যাঁ ওকে দেখি এর পরের ছবিটা দোস্তি একটা পারতেছি না জীবন ভাই একটা পারছি শুধু জীবন ভাই একটা পারছো আচ্ছা ভেরি ব্যাড এখন যিনি আছেন হ্যাঁ আবার যিনি এখন যিনি আছেন তাকে দেখা মাত্র তুই সারা দিন হাসছ হাসি হ্যাঁ কাকে দেখা মাত্র হাসি আমি ওকে দেখা মাত্র তুই সারা দিন হাসছ পাভেল পাভেল আমার বন্ধু ওকে নেক্সট ওনার প্রথম ব্যাপারটা হচ্ছে যে উনি উনি একটা তুই যেমন একটা নাচের প্রতিযোগিতা থেকে আসছিস উনি একটা সুন্দরীর প্রতিযোগিতা থেকে আসছে উনি অনেক ভালো অভিনেত্রী মেজাবিন আপু হ্যাঁ দারুন দারুন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দারুণ ছিল গেমটা খুব বাজে ছিল আপু বলেন আমি আমি সুন্দর করে ডিল করছি একদম সুন্দর করে আজকে শোটা শেষ হোক তারপরে দেখি আমার ঝগড়া